নমস্কার। আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে যেসব মায়েরা আসেন, বিশেষত যারা নতুন মা, তারা প্রায় অভিযোগ করেন যে তাদের বুকে দুধ নেই, স্তনে দুধ নেই, শিশু কি খাবে। কিন্তু এমনটি হবার কথা নয়। প্রকৃতি সবকিছু এমনভাবে সাজিয়ে রেখেছে যাতে প্রতিটি শিশু তার মায়ের দুধ খেয়ে অন্তত ৬ মাস পর্যন্ত থাকবে এবং ৬ মাস পর্যন্ত অন্য বাইরের কোনো খাবার এমনকি জলেরও প্রয়োজন হয় না। কতকগুলো কারণে বুকের দুধ হয় না, আমরা আজকে সেই কারণগুলো আলোচনা করব। কেন মায়ের দুধ হয় না এবং কি করলে বা প্রথম থেকে কি করা দরকার যার জন্য এই দুধ বাড়তে পারে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে কারণগুলোতে বুকের দুধ হয় না, তার ভেতরে আছে শিশুকে ঠিক সময়ে বুকে না ধরানো। ঠিকভাবে শিশুকে ধরতে না পারা, হয়তো ঠিক সময়ে ধরানো হলো শিশুকে কিন্তু ঠিকভাবে শিশুকে ধরা হলো না, এবং শিশু কোনো কারণে যদি স্তন টানতে না পারে বা শিশু আর মায়ের সম্পর্ক যদি ঠিকভাবে গড়ে না ওঠে, আর অন্যতম কারণ মায়ের দুশ্চিন্তা এবং অপুষ্টি। এই বিষয়গুলো নিয়ে আমরা পরপর আসছি। শিশুকে কখন প্রথম বুকের দুধ খাওয়াবেন? প্রতিটি শিশু জন্মাবার আধ ঘন্টার মধ্যে তাকে মায়ের স্তনে দিতে হবে যাতে সে মায়ের দুধ টেনে খায়। কোনো কারণে মা যদি অসুস্থ থাকে, সিজারিয়ান সেকশন হয় বা অন্য কোনো কারণে না সম্ভব হয়, তাহলে এক ঘন্টা এবং অবশ্যই দু ঘন্টার ভেতর নবজাতককে তার মায়ের স্তনে দিতে হবে যাতে সে মায়ের দুধ টেনে খায়। কিন্তু কেন, এই ব্যাপারটা জানতে গেলে আমাদের কতকগুলো ব্যাপার জানতে হবে। যে মায়ের দুধ কিভাবে তৈরি হয় এবং এই দুধ তৈরির পেছনে শিশু যে মায়ের স্তন নিয়ে টানবে তার ভূমিকাটা কি। দুধ তৈরির পর্যায়কে তিনটে ভাগে ভাগ করা যায়, ল্যাক্টোজেনেসিস ১, ২ এবং ৩। ল্যাক্টোজেনেসিস ১-এ কি হয়, গর্ভ অবস্থায় ৫ থেকে ৭ মাসের মধ্যে এই প্রক্রিয়াগুলো হয়। শুধুমাত্র এই সময়ে স্তনে কোলোস্ট্রাম নামক একরকমের গাঢ় হলুদ দুধ তৈরি হয় এবং এর জন্যে গর্ভ অবস্থায় ইস্ট্রোজেন এবং প্রজেস্টন হরমোন দায়ী। ল্যাক্টোজেনেসিস ২ খুব দরকারি, কারণ গর্ভ অবস্থার পরে দুধ তৈরির এই প্রক্রিয়াটা শিশুর সঙ্গে একান্তভাবে জড়িত। প্রোল্যাকটিন নামক একরকমের হরমোন দুধ তৈরি করে এবং অক্সিটোসিন নামক একরকমের হরমোন সেই দুধ ক্ষরণে সাহায্য করে। দুটো হরমোনই বেরোয় মায়ের মস্তিষ্ক থেকে এবং এই মস্তিষ্ক থেকে দুটো হরমোন বেরোয় শিশু যখন মায়ের স্তন টানে তখন। তা না হলে কিন্তু মায়ের মস্তিষ্ক থেকে এই ক্ষরণ হবে না এবং সমস্ত প্রক্রিয়াটাকে একটা রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া বলে। একে বলে লেট ডাউন রিফ্লেক্স বা মিল্ক ইজেকশন রিফ্লেক্স। এই ছবিটায় যেমন আমরা দেখতে পাচ্ছি যে শিশু যখন মায়ের স্তন টানছে তখন মায়ের স্তন থেকে শিশুর টানার ফলে মায়ের মস্তিষ্ক থেকে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন নিঃসৃত হচ্ছে। এই প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন দুধ ক্ষরণে সাহায্য করছে। এরপরে আমরা ল্যাক্টোজেনেসিস ৩-তে আসবো। যখন একবার শিশু দুধ টানলো, মায়ের বুকে দুধ স্টাবলিশড হয়ে গেল, অর্থাৎ দুধ এসে গেল, সেই দুধটা এসে গেলেই শুধু হবে না, সেই দুধটাকে মেনটেন করতে হবে বা দুধ তৈরির প্রক্রিয়াকে চালু রাখতে হবে। এই দুধ তৈরির প্রক্রিয়াকে চালু রাখতে গেলে যেটা দরকার, ওই শিশু আবার মায়ের দুধ খাবে এবং সম্পূর্ণটাই নির্ভর করছে শিশু মায়ের দুধ খাচ্ছে কি না তার উপরে। দুধ খেলে যখন স্তন দুধে ফাঁকা হয়ে যাবে তখন ওই দুধ আবার স্তনে পূর্ণ হবে, কিন্তু যদি শিশু না টানে তখন দুধ কমে যায়, তখন মায়ের দুধ হয় না। এটা কোনো হরমোনের উপর নির্ভরশীল নয়, সম্পূর্ণভাবে শিশু মায়ের দুধ টেনে খাচ্ছে কি না তার উপরে নির্ভর করে। এবং এই পর্যায়ে যদি শিশু না খায় তাহলে কি হয়, স্তনে দুধ জমে যায়। স্তনে যে দুধ নালিকা আছে বা অ্যালভিওলাই আছে সেখানে দুধ এত জমে যায় যে সেটি ফেটে যেতে পারে, তার ফলে এখানে স্তন পেকে যায়, ব্যথা হয়, ফোড়া হয়। এছাড়া আরেকটি হরমোনও নিঃসৃত হয় যাতে দুধ তৈরি না হয়, এবং কয়েকদিনের মধ্যে এই অবস্থা হলে স্তনে দুধ একেবারেই আস্তে আস্তে কমে যায় এবং বন্ধ হয়ে যায়।
এবারে কথা হচ্ছে শিশু যে স্তন টানবে শিশুকে মা কিভাবে ধরবে। যে কোনোভাবে ধরতে পারে, বসে শুয়ে আধশোয়া হয়ে চিত হয়ে শুয়ে বিভিন্নভাবে ধরতে পারে। তবে ধরার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, শিশু তার মুখ যেন ঠিকমতো স্তনে দিতে পারে। এই জন্য আমরা স্তনের গঠনটা একটুখানি দেখে নিচ্ছি। এখানে ছবিটায় দেখা যাচ্ছে প্রথম নিপিল আছে বা স্তনবৃন্ত আমরা যেটা বাংলাতে বলি, তারপরে আছে অ্যারিওলা, তার চারদিকে এই যে পেছনের দিকে যে নীল অংশগুলো এখানে দুধ তৈরি হয়ে জমা হয় এবং তারপরে আস্তে আস্তে নালিকা বেয়ে বাইরে বেরিয়ে আসে। এই অ্যারিওলার চারদিকে শিশু তার কচি মাড়ি দিয়ে চাপ দেয়, যার ফলে তার বুকের ভেতরে দুধ চলে যায়। এবারে কিভাবে প্রথমে ধরতে হবে, শিশুর মুখের কাছে নিয়ে মায়ের স্তনকে একটু টাচ করালে শিশু সেদিকেই মুখ বাড়ায়। এটা তার জন্মগত একটা প্রতিবদ্ধ প্রতিক্রিয়া। এবং তারপরে আস্তে আস্তে স্তনটা মুখে নেয়, মুখে নিয়ে চাপ দেয় এবং চষে তারপরে তার ফলে দুধ ভর্তি হয়ে যায়। শিশু যখন স্তনটা মুখে নেবে তখন এই ছবির মতো করে সম্পূর্ণ অ্যারিওলাটাই কিন্তু তার মুখের ভেতরে থাকবে বা সম্পূর্ণ কালো অংশটাই প্রায় তার মুখের ভেতরে ঢুকে যায় এবং শিশু ঠিকমতো টানতে পারে। ঠিকমতো টানা হলে যে দুধ খাবে শিশু সেই শব্দটাও মা শুনতে পাবে। এবারে ধরার বিভিন্ন পদ্ধতি আছে। এই ধরার ভাগটাকে বলা হয় ক্রেডল পজিশন এবং বেশিরভাগ মায়েরই এইভাবে পছন্দ। শিশু আরাম বোধ করে, যেদিকে স্তন পান করাবে সেদিকের কোনোইটা ভাঁজ করে মা শিশুকে শিশুর মাথাটাকে এমনভাবে সাপোর্ট দিয়ে ধরবে যাতে শিশু ঠিকমতো তার মুখটা স্তনবৃন্তে দিতে পারে। দ্বিতীয় আসন ক্রস ক্রেডল পজিশন, এটা ঠিক উল্টো, যেদিকের স্তন পান করাবে তার উল্টো দিকের হাত দিয়ে শিশুর মাথাটাকে ছবির মতো করে সাপোর্ট দিয়ে ধরবে। এটা ছোট শিশুর ক্ষেত্রে খুব কার্যকরী এবং প্রথম দিকে দুধ খাওয়ানোর পক্ষে এটা খুব ভালো একটা আসন বা এইভাবে বসে খাওয়ালে ভালো হয়। বসার সময় মা পিঠের নিচে বালিশ ঠেকান দিয়ে বসতে পারে, মা আরামে বসবে, শিশুকে আরামে ধরবে, তবেই শিশু দুধ টানবে। তৃতীয় পজিশন ফুটবল। আমরা ফুটবল যেমন এরকম একটা বগলে করে এখানে ধরে নিই, তেমনি করে শিশুকে এভাবে ধরতে হবে। এবং যদি বাঁদিকের স্তনে শিশুকে খাওয়াতে চায় তাহলে বাঁ হাতে এভাবে শিশুকে ধরতে হবে, তার অন্য হাত দিয়ে মা শিশুকে সাপোর্ট দেবে বা তার স্তনকে সাপোর্ট দেবে। আরেকটা আসন আছে সাইড লাইন, মা পাশ ফিরে মা শুতে পারে, ডান দিকে বাঁদিকে যেদিকেই শুতে পারে শিশুকে সেদিকে শোয়াবে যাতে শিশু ঠিকমতো তার স্তনকে ধরতে পারে। এছাড়া আমরা বলি ইনভার্টেড সাইড লাইন, মানে মায়ের মাথার দিকে থাকবে শিশুর পা, তারপরে মা একটু আধশোয়া হয়ে শোবে বা ব্যাকলাইন, পেছনে দুটো বালিশ দিয়ে শুতে পারে। যেসব মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে, বিশেষত যাদের একটু বসতে অসুবিধা বা অন্যভাবে পাশ ফিরতে অসুবিধা, তাদের পক্ষে এই আসনটি খুব উপকারী। এবং কিছু কিছু মা আছে যাদের স্তনে দুধ আসে অনেক বেশি, সেক্ষেত্রে শিশুর মুখ একেবারে মুখ দিলেই ভর্তি হয়ে যায়, শিশু একটু হাঁপাতে থাকে, সেই সব ক্ষেত্রে যদি মা এইভাবে শুয়ে শিশুকে উপুড় করে শুয়ে খাওয়ায় তাহলে কিন্তু শিশুর বুকে অতটা দুধ ওপর থেকে নিচে নেমে আসবে না। এবং শিশু এইভাবে ধরে রাখলে যে শিশুর অসুবিধা হবে তা কিন্তু নয়, এই প্রোন পজিশনটা শিশুর খুব পছন্দের এবং এটা শিশু এইভাবে থাকতে অনেক ক্ষেত্রেই ভালোবাসে। যখন শিশু একটু বড় হবে তখন মা তার হাঁটুর উপরে বসিয়ে শিশুকে এভাবে দুধ খাওয়াতে পারে। যমজ শিশুর ক্ষেত্রে এইভাবে একইভাবে যে ছবিতে দেখানো হলো, অথবা মায়ের সুবিধা মতো একজনকে বাদ দিয়ে একজনকে দুধ খাওয়াতে পারে। তবে সবসময় খেয়াল রাখতে হবে যে শিশুকে যেন এমনভাবে ধরা হয় যাতে শিশুর মুখটা মায়ের স্তনের কাছে থাকে। যে শিশু টানতে পারে না, এটা অন্যতম কারণ, আমাদের অন্যতম কারণ, যদি শিশু যদি টানতে না পারে তখন কি হবে, দুটো কারণ হতে পারে, একটা যে শিশুর কারণ আরেকটা মায়ের কারণ। শিশুর কমনলি যে কারণটা হয়, শিশু ছোট ওজন কম অথবা প্রিমিয়াচিওর বা অনেক আগে জন্মেছে, এক্ষেত্রে যদি দেড়
কেজির কম হয় শিশু অনেক ক্ষেত্রে নাও খেতে পারে, বিশেষত 1200 গ্রামের যদি কম হয় তাহলে সে শিশু খেতে পারবে না, তখন তাকে নল দিয়ে খাওয়ানো হবে। এই শিশুটাকে যেমন দেখা যাচ্ছে যে মুখের ভেতরে নল দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে, একটি অপুষ্ট কম বয়সের শিশু। দ্বিতীয়ত, শিশুর যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, কমন হচ্ছে যেটা ক্লেফট লিপড ক্লেফট প্যালেট, মানে উপরের দিকে এই যে ঠোঁটেটি কাটা থাকে এবং তারপরে আমাদের যে মাড়ি সে মাড়িটিও কাটা থাকে, যার ফলে শিশু যে টানবে সেই টানাটা সে শিখতে পারে না, এবং এক্ষেত্রে তাকে একটু বড় হয়ে টানতে পারে, এবং তাছাড়া বাটি চামচ দিয়ে বা অন্যভাবে খাওয়ানোর ব্যবস্থা আছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে সেটা বোঝা যাবে। এছাড়া শিশুর মুখে যদি ঘা হয়, এই যেমন থ্রাশ হয়, দুই একদিন খাওয়ার পরে দেখা যায় শিশুর মুখে একদম সাদা হয়ে গেছে, শিশু যখনই টানতে যাচ্ছে তখনই চিৎকার করছে, সেটা টানতে পারছে না, একদম নবজাতকের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, কিন্তু একটু বড় হলে বা কয়েকদিন বয়স হলে হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসা করে তবে খেতে পারবে ঠিক মতো। এছাড়া মায়ের কিছু কারণ থাকে যার জন্য শিশু তার স্তনবৃন্তটা ঠিক মতো ধরতে পারে না, এখানে যেমন দেখা যাচ্ছে মায়ের স্তনবৃন্ত সেটা অনেক ছোট এবং ভেতরের দিকে ঢুকে গেছে, এটা উল্টানো বা ইনভার্টেড নেপেল বলে অথবা স্মল নেপেল, এরও চিকিৎসা আছে, এবং জন্মের আগে বা জন্মের পরপরই যদি ডাক্তারের সঙ্গে পরামর্শ করা যায় তাহলে সে ব্যবস্থা করে দেওয়া যায়, যাতে নেপেলটা বাড়ে এবং শিশু ঠিকমতো টানতে পারে। আরেকটা কারণ, অনেক সময় মায়ের বুকে এত দুধ জমে যায় যে মায়ের বুকটা একেবারে শক্ত পাথরের মতো হয়ে যায়, শিশু তার স্তন মুখে নিতে পারবেই না। এসব ক্ষেত্রে মা যেটা করতে পারেন, একটু গরম টাওয়েল গরম করে স্তনে এরকম করে একটু কম্প্রেস করে বা নিজে এইভাবে ম্যাসেজ করে করতে পারেন, যদি কোনো তাতে নরম হয়ে যায় ভালো, কিছুটা দুধ গেলে বের করে দেয়া যায়, তারপরে যদি শিশু টানতে না পারে বা স্তন মুখে দিতে না পারে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, এরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। মায়ের শরীরের যত্ন এবং দুশ্চিন্তা, মায়ের দুশ্চিন্তা দুধ না হওয়ার অন্যতম কারণ। অনেক মা খুব দুশ্চিন্তা করে, না আমার বাচ্চার দুধ হবে না, আমার দুধ হচ্ছে না, তাহলে আমার বাচ্চা কী খাবে, এই যত দুশ্চিন্তা হবে যে কোনো কারণে, যে কোনো দুশ্চিন্তা হলে তখন কিন্তু মায়ের দুধ কমে যায়, এবং মায়ের অনেক সময় ঘুম হয় না, শারীরিক ক্লান্তি থাকে, এক্ষেত্রে বাড়ির লোককেও কিন্তু সহযোগিতা করতে হবে যে মা যাতে যথেষ্ট ঘুমের সময় পাচ্ছে এবং যথেষ্ট বিশ্রাম পাচ্ছে, এবং মাকে যথেষ্ট পরিমাণ জল খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, মাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়া শিশু এবং মায়ের সম্পর্ক একটি খুব, মা যখন শিশুকে দুধ খাওয়াবে তখন কিন্তু শুধু শিশুর দিকেই নজর রাখতে হবে, শিশু চায় না যে মা অন্যদিকে অন্য কারোর সঙ্গে গল্প করুক কিংবা টিভি দেখুক, এইসব ক্ষেত্রে একটা অসুবিধাও হয়, যাতে শিশু ঠিকমতো দুধ ধরতে পারছে কি না, ঠিকমতো পাচ্ছে কি না সেটাও মা দেখতে পেলেন না, কাজেই মা যখন দুধ খাওয়াবেন তখন কিন্তু সবসময় শিশুর মুখের দিকে নজর রাখবেন, যাতে শিশু ঠিকমতো ধরতে পারছে, শিশু ঠিকমতো ধরতে পারলে দুধ টানবে এবং দুধ আসবেই, সেক্ষেত্রে তখন একটা শব্দ শিশু যখন দুধ গিলবে মা বুঝতে পারবে, তাছাড়া দুধ নেমে আসছে এই অনুভূতিটাও কিন্তু মা করতে পারবে। প্রথম দিকে যে স্তনে খাওয়াবে পরের সেই স্তন শেষ হয়ে গেলে অন্য স্তনে দিতে হবে, এবং পরের বারে সেই দ্বিতীয় স্তন থেকে শুরু করে আবার প্রথম স্তনে আসতে হবে, কারণ প্রতিটি স্তনের প্রথম এবং শেষের দুধটি দরকার, দুই রকমের দুধ থাকে, শেষের দুধে অন্যরকম ভিটামিন পুষ্টি থাকে। দিনে বা রাতে যে কোনো সময় শিশুকে দুধ খাওয়াতে হবে, এবং শিশু সাধারণত 5 মিনিটে তার দুধ খাওয়া শেষ করে দেয়, কোনো শিশু 10 মিনিট 15 মিনিট লাগাতে পারে, কিন্তু সাধারণত 5 মিনিটেই কিন্তু তার খাওয়া হয়ে যায় অনেক, এবং 1 থেকে 2 ঘন্টা পরে পরে শিশুকে দুধ দিতে হবে বা অফার করতে হবে, সে যদি তার আগে কান্নাকাটি করে তাকে আগে খেতে দিতে হবে, যদি সে মাঝখানে একদমই খেতে না চায় 2 ঘন্টা পরে তাকে খুব জোর করার দরকার নেই, সে আবার কিছুক্ষণ পরে আবার তাকে অফার করতে হবে যাতে সে দুধ খায়। শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এবং বুকের দুধে যে পুষ্টি বা যে পুষ্টিগুণ অন্য কোনো দুধে নেই, আপনার শিশু সুস্থ থাকুক, রোগমুক্ত থাকুক এবং বুকের দুধ খেয়ে বড় হোক। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে আমার সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। নমস্কার।